সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে আমি বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আমি গতকালকের ঘটনা দিয়ে শুরু করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে প্রেস কনফারেন্স করলেন নবান্নে। সেখানে তিনি অনেক বক্তব্য রাখলেন, অনেক পজিটিভ বা সুখবর তিনি দিলেন যে স্কুল খুলছে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আর যে সমস্ত ক্লাস বাকি আছে সেগুলো পাড়ায় শিক্ষালয়ের যে প্রকল্প রয়েছে সেখানে তারা পাঠ গ্রহণ করবে। অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হবে পাড়ায় শিক্ষালয়ের প্রকল্পের মাধ্যমে। তো যা হোক, স্কুল তো খোলার ইঙ্গিত দিয়েছেন এবং স্কুলও খুলবে, এটা নিশ্চয়ই সুখবর। আর অপরদিকে আরেকটা তিনি সুখবর দিয়েছেন যে যারা স্নাতক পাশ হবেন, অর্থাৎ যারা বিএ বা বিএসসি বিকম যারা পাশ করবেন, তাদের থেকে 6000 ছেলেমেয়ে প্রত্যেক বছর ইন্টার্নশিপে নেওয়া হবে। ইন্টার্নশিপটা নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো কাজ বা কোনো কিছু একটা ট্রেনিং দেওয়াকে বোঝায়। ধরুন বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তরে এই 6000 ছেলেমেয়েদের নিয়োগ করা হবে এবং তাদের কাজ যদি ভালো থাকে বা তারা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে ওই 6000 যে প্রার্থী আছে, 6000 যে স্টুডেন্ট আছে তারা পরবর্তীতে আবার চান্স পাবে পরের বছরের জন্য। তো এটা হচ্ছে ইন্টার্নশিপ, তাদের জন্য 5000 টাকার বরাদ্দ করেছেন, এটাও খুব ভালো খবর। এবং বিভিন্ন বিষয়ে তিনি বলেছেন যে কিভাবে মানুষ যাতায়াত করবে, কিভাবে বাজার করবে না করবে, সব বিষয় তিনি আঁচ দিয়ে দিয়ে বলেছেন। মোট কথা, করোনা কালটা এই মুহূর্তেই চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, এমনটা সুখবর দিচ্ছেন। যদিও এই রেস্ট্রিকশনটা আগামী 15 তারিখ অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। তো যদি স্কুল খোলে তাহলে স্কুল খোলার সঙ্গে সঙ্গে শিক্ষকের প্রয়োজন আছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য তিনি বললেন না যে শিক্ষক নিয়োগ করা হবে। কেন বললেন না? আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এর আগে বলেছিলেন পুজোর আগে 14000 নিয়োগ হবে উচ্চ প্রাথমিকে। আবার আরও অনেক তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতিটা অন্যান্য বিষয়ে বাস্তবায়িত হলেও শুধুমাত্র উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বাস্তবায়িত হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন প্রাথমিকের খবর, যে প্রাথমিকে মানিক ভট্টাচার্য, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তিনি কি করলেন যে প্রাথমিকে যারা টেট পাস করলেন, যাদের ট্রেন্ড আছে, তাদের প্রায় সবারই চাকুরি দিয়েছেন, তবে উচ্চ প্রাথমিকের বেলায় নয়। কেন? তাহলে মানিক ভট্টাচার্যের মতো কি কোনো চেয়ারম্যান নেই আমাদের এসএসসিতে? এটাও কিন্তু অনেক প্রশ্ন যাচ্ছে। যা হোক, সে বিষয়টা তর্কের, তবে আমরা চাই যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত হোক। তো এবারে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা যে সূত্র মারফত খবর পেয়ে থাকি, সেই সূত্র মারফত আমরা অনেক খবর সংগ্রহ করেছি। সেটা এরকম যে আমাদের মঞ্চের যে প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে সিদ্ধার্থ মজুমদার স্যার, অর্থাৎ বর্তমান এসএসসি চেয়ারম্যান এবং সচিব গণি স্যার, তিনি কিন্তু দেখা করেছেন। এ দুজনেই একই কথা বলেছেন যে কোর্টের উপর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, তাই তারা কোর্টে যাবে। কোর্টে গিয়ে উচ্চ প্রাথমিকের যে বিষয়গুলো রয়েছে, মামলার অধীন যে বিষয়গুলো রয়েছে বা যে অর্ডার দেওয়া হয়েছিল এর আগে গ্রিভেন্সের বিষয়টা সম্পূর্ণ কিছুই মিটিয়ে দেওয়া হবে কোর্টে। তবে যতটুকু শোনা যাচ্ছে যে 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যাওয়া কথা, তবে এটা সম্ভাবনার কথা বললাম, কেননা আমরা শুধু খবর সংগ্রহ করি, তাদের কথা তো মিলবে কি না মিলবে সেটা আমরা জানি না, তবে আপনাদের খবর দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নাকি কমিশন কোর্টে যাবে। যদি যায় তাহলে অবশ্যই আশা করা যায় আগামী দিনে ভালো কিছু হবে। তো
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে আর একটা সুখবর আসবে, সেটা 15 তারিখের পর, ফেব্রুয়ারির 15 তারিখের পর একটা সুখবর আসার কথা। যদি আসে তো খুবই ভালো, সেটা এখন বলা যাবে না, কয়েকদিন যাক তারপরে অবশ্যই আমরা জানিয়ে দেব। আর একটা বিষয় বলছি যে যে সমস্ত উচ্চ প্রাথমিকের বঞ্চিত প্রার্থী রয়েছেন, তারা অনেকেই ডেপুটেশন, তারপর আন্দোলন ইত্যাদি করেই যাচ্ছেন। অবশ্যই এর পজিটিভ দিক আছে, তবে ডেপুটেশন এবং আন্দোলন আগামী দিনে হবে এটা নিশ্চিত, যতক্ষণ না পর্যন্ত উচ্চ প্রাথমিকের প্রায় সমস্ত টেট পাস ট্রেনদের চাকুরি হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই ডেপুটেশন জারি থাকবেই থাকবে। এবারে আসবো প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে। আপনারা নিশ্চয়ই জানেন 2017 সালের যে সমস্ত প্রার্থী পাস করলেন 9,896 জন, এদের থেকে সম্ভবত নেওয়া হতে পারে 3,500 জন, আর অধিকাংশ প্রার্থীদের কিন্তু চাকুরি হবে না। এর আগে যেমন 2014 সালের ঘটনা আপনারা দেখেছেন, সেখানে চাকুরি পেয়েছেন অনেক, প্রায় হিসেব ছাড়া চাকুরি পেয়েছেন, কেননা এগুলো সবই কৃতিত্ব হচ্ছে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। তিনি ধাপে ধাপে এতটাই চাকুরি দিয়েছেন প্রাথমিকে যে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করা ছাড়া আমাদের কিছুই থাকে না। উনি এতটাই চাকুরি দিয়েছেন, যদি এই চাকুরিটা উচ্চ প্রাথমিকে দিত খুব ভালো হতো। তো যা হোক, এবারে 2014 সালের একটা বিষয়ে বলি যে 2014 সালের যে নট ইনক্লুডেড এবং যারা কেচের আওতায় রয়েছেন তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যদি পর্ষদ সভাপতি মনে করেন হয়তোবা একটা লিস্টও বের করে দিতে পারেন, হয়তোবা কিছু নিয়োগও করতে পারেন 2014 সালের প্রার্থীদের মধ্য থেকে, আর 2017 সালের জন্য আরও 3 মাস ওয়েট করতে হবে। যতটুকু আমরা খবর পেয়েছি যে এই মুহূর্তে 2017 সালের চিন্তাধারা নেই, 2017 সালের যে প্রাথমিকে যারা পাশ করলেন তাদের চিন্তাধারা এই মুহূর্তে নেই। তবে 2017 সালের প্রার্থীদের একটা ঘটনা হচ্ছে এই, যারা পাশ করলেন তাদের ভেরিফিকেশন হবে, তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো চেক করা হবে, চেক করার পর স্ক্রুটনির পর পরবর্তীতে তাদেরকে ডাকা হবে, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে তাদের প্যানেল টাঙিয়ে তাদের নিয়োগ দেওয়া হবে। মোট কথা এখনও অনেক প্রসেস বাকি রয়েছে 2017 সালের যে সমস্ত প্রার্থীরা পাস করলেন। তো এই হচ্ছে খবর, আশা করি আপনাদের আজকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা বলার মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন, আমি চেষ্টা করি আপনাদের খবর দেওয়ার জন্য, হয়তো বা আমার কোথাও খামতি থাকার জন্য বা আমার ভুলের কারণে হয়তো আপনাদের বোঝাতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।